প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরাসরি ক্লাসে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না, যেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাক্সা লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ বনিয়ামিন, সহকারী শিক্ষক ICT বাক্সা লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় হরিণাকুণ্ড ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠ নিয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পর্দায় আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুইটা আমরা কি চিনি? হ্যাঁ, আমরা সবাই চিনি। প্রত্যেকের বাসাতে এই দুইটা ছবি আছে। প্রথম ছবিটা হচ্ছে টেলিভিশন এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে তালা। এই টেলিভিশন চালাতে আমরা কী ব্যবহার করি তোমরা কি জানো? হ্যাঁ, এই টেলিভিশন চালাতে আমরা রিমোট ব্যবহার করি, এবং তালা খুলতে আমরা কী ব্যবহার করি? চাবি ব্যবহার করি। তাহলে রিমোট দিয়ে আমরা টেলিভিশন অন করি এবং চাবি দিয়ে আমরা তালা খুলি, তাই না? তাহলে এবার বলো তো শিক্ষার্থীবৃন্দ, এই রিমোট এবং চাবি এখানে কিসের কাজ করলো, তুমি বলতে পারবে? হ্যাঁ, রিমোট এবং চাবি এখানে ইনপুট হিসেবে কাজ করলো। তাহলে কি আমরা ধারণা করতে পারছি যে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে যাচ্ছে? আজকে আমাদের পাঠের বিষয় রাইট, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইনপুট ডিভাইস। আজকে পাঠের বিষয় ইনপুট ডিভাইস। এবার দেখো শিখন পাঠ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, ইনপুট ডিভাইসের কাজ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, লক্ষ্য করো পর্দায় আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। ছবি তিনটা কি আমরা চিনি? আচ্ছা, প্রথম ছবিটা হচ্ছে রেডিও, দ্বিতীয় ছবিটা হচ্ছে টেপ রেকর্ডার, এবং তৃতীয় ছবিটা হচ্ছে টেলিভিশন। এবার দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, নিচে আরও তিনটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবি তিনটা কিসের ছবি তোমরা বলতে পারবে? প্রথম নিচের দিকে বা দিকে প্রথম ছবিটা হচ্ছে স্মার্ট রেডিও, এবং মাঝখানেরটা হচ্ছে স্মার্ট টেপ রেকর্ডার, এবং লাস্টেরটা LED টেলিভিশন। এবার প্রশ্ন হচ্ছে যে উপরের যে ডিভাইসগুলো এবং নিচের যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোর মধ্যে পার্থক্য কী তোমরা কি বলতে পারবে? আচ্ছা, এই উপরের যে ডিভাইসগুলো এবং নিচের যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে উপরের যে ডিভাইসগুলো এগুলো বাটন চালিত, ঠিক আছে, এবং নিচের যে ডিভাইসগুলো এটা হচ্ছে ইনপুট ডিভাইসের মাধ্যমে পরিচালিত হয়, যেমন রিমোটের সাহায্য হতে পারে। তাহলে এবার পার্থক্য হচ্ছে উপরে এটা ইনপুটের দিয়ে, নিচের যে ডিভাইসগুলো ইনপুটের মাধ্যমে পরিচালিত হয়। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে পর্দায় আমরা আরও দুইটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা দেখো যে একটা ডিভাইস অনেকগুলো কি দ্বারা গঠিত, তার উপর আঙুল দিয়ে চাপ দিচ্ছে, তাই না? তার মানে কোনো না কোনো তথ্য ইনপুট করছে। এবং দ্বিতীয় ছবিটা দেখো যে একটা ইঁদুরের মতো দেখতে একটা ডিভাইস, তার উপর আঙুল দিয়ে চাপ দিচ্ছে, তাই না? তাহলে পরে এই যে চাপ দিয়ে কোনো না কোনো তথ্য পাঠাচ্ছে বা নির্দেশ দিচ্ছে, তাহলে এটা আছে কী করছে? ইনপুট দিচ্ছে, তাই না? তাহলে আছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা কী? এবার দেখো ইনপুট শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো, এবং ডিভাইস শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। তাহলে যে যন্ত্রের সাহায্যে কোনো তথ্য বা উপাত্ত অন্য কোনো ডিভাইসের ভিতরে প্রবেশ করানো হয়, সেই ডিভাইসগুলোকে ইনপুট ডিভাইস আমরা বলতে পারি।
দেখো ইনপুট ইনপুট শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো আর ডিভাইস শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। এবার লক্ষ্য করো পর্দায় আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা কি টেলিভিশন আর নিচের দিকে একটা রিমোট দেওয়া আছে, তাই না? তাহলে পরে রিমোটটা আছে, আমরা পূর্বে বলেছিলাম রিমোটটা একটা ইনপুট ডিভাইস। তাহলে এই রিমোটের সাহায্যে কীভাবে টেলিভিশন অন হবে? রিমোটের যে বাটনগুলো দেওয়া আছে এই বাটনের উপর ক্লিক করলে পরে পাওয়ার বাটনে ক্লিক করে টেলিভিশনটা অন হয়। তাহলে আমরা পাওয়ার বাটনে ক্লিক করে দেখো, এই দেখো পাওয়ার বাটনে ক্লিক করলাম এবং টিভিটা অন হয়েছে। তার মানে রিমোট থেকে আমরা কোনো তথ্য ইনপুট করলাম কম্পিউটারের ভিতরে, যার কারণে কম্পিউটারটা অন হয়েছে। তাহলে পরে এখানে রিমোটটা কী হিসেবে কাজ করলে বলতে পারবে? রিমোটটা এখানে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করলো। দেখো এখানে বলছে যে কোথায় ক্লিক করে টেলিভিশন চলছে, রিমোটে ক্লিক করে চলছে, রাইট? রিমোটে ক্লিক করে টেলিভিশন চলছে, তাই না? তাহলে এখানে রিমোটটা আছে ইনপুট ডিভাইস, তাহলে রিমোটটা এখানে ইনপুট ডিভাইস। দেখো কাজ দেখো এখানে পর্দায় আমরা আরও অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, দেখো অনেকগুলো ডিভাইস আছে। এখানে রিমোট আছে, না রিমোট নেই, এখানে আছে কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে, সিপিইউ আছে, প্রিন্টার আছে, স্পিকার আছে, ওয়েব ক্যাম আছে। এই যে বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো দেওয়া আছে, এই ডিভাইসগুলোর ভিতর থেকে কোন ডিভাইসগুলো ইনপুট ডিভাইস তার নাম তোমার খাতায় লিখে পড়ো। যে শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো পরে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যে পূর্বে আমরা যে একটা ইনপুট দেওয়ার জন্য একটা যন্ত্রের নিচের দিকে দেখো কালো একটা ডিভাইস, সেটার উপর আঙুল দিয়ে ছাপ দিয়ে কি বলছে, আমি বাংলায় গান গাই সেটা লিখছে। তার মানে কিবোর্ড থেকে বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্ত বা অক্ষরগুলো চাপ দিচ্ছে বা ইনপুট করছে, যার কারণে কম্পিউটারের সাহায্যে ওটা লেখা হচ্ছে, তাই না? তাহলে পরে এখানে কিবোর্ডটা কি একটা ইনপুট ডিভাইস, তাহলে নিচের যে কালো ডিভাইসটা ওটা হচ্ছে একটা, যেটার উপর চাপ দিয়ে লেখালেখি করা হচ্ছে, এটা একটা কিবোর্ড। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এই ডিভাইসটার মাধ্যমে কম্পিউটারের ভিতরে কোনো নির্দেশ বা তথ্য প্রবেশ করানো হয়। দেখো কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। কিবোর্ডের বোতামে চেপে যন্ত্রটাকে এই নির্দেশগুলো দেওয়া হয়। এবার দেখো পর্দায় আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা কিসের ছবি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলতে পারবে? দেখো একটা সামনে একটা লেজের মতো আছে, দেখতে কিছুটা এই দূরের মতো এই ডিভাইসটা কিসের? হ্যাঁ এই ডিভাইসটা হচ্ছে মাউস, এটা হচ্ছে মাউস। মাউসের সাধারণত কয়টা অংশ থাকে বলতে পারবে? মাউসের সাধারণত তিনটা অংশ থাকে, একটা হচ্ছে রাইট বাটন, একটা লেফট বাটন, একটা হুইল বা এক্সেল চক্র। মাউসের সাধারণত দুইটি বাটন ও একটি এক্সেল চক্র থাকে, মাউস দেখতে ইঁদুরের মতো। এবার দেখো কোন দুইটা বাটন আমরা সেটা আমরা এখন চিহ্নিত করবো। দেখো এই যে তীর, লাল তীর চিহ্ন দুইটা, দুই পাশে যে দুইটা আছে ওই দুইটা হচ্ছে বাটন। আর হুইল বা এক্সেল চক্র কোনটা? দেখো ওই যে দুই আঙুলের মাঝখানে কালো যে জিনিসটা, এটা হচ্ছে এক্সেল চক্র বা হুইল। এই হুইলের কাজটা কি? হুইলের কাজ হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন যখন ওপেন করা হয় বা কোনো 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 তথ্য ওপেন করা হয় বা কোনো ডাটা ওপেন করা হয় যখন, তখন সেই পেজটাকে আপ ডাউন করার জন্য আমরা এই এক্সেল চক্র বা হুইল ব্যবহার করে থাকি। এবার দেখো পর্দায় আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কি আমরা চিনি? এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা হচ্ছে মাইক্রোফোন, এই ছবিটার নাম হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনের সাহায্যে কোনো তথ্য বা কোনো শব্দ বা কোনো গান কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয়, এটা হচ্ছে মাইক্রোফোন। দেখো গান বা যে কোনো ধরনের শব্দ মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো হয়, যেহেতু শব্দ বা গান প্রবেশ করানো হয়েছে সেই কারণে এটা একটা ইনপুট ডিভাইস। দলগত কাজ দেখো এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস যেগুলো কিবোর্ড আছে সেগুলোর নাম
लिखे उपस्थापन कर। এখানে আমরা যেগুলো উপস্থাপন করেছি সেই ডিভাইসগুলোর বাদে আর কি কি ডিভাইসগুলোর আছে, যে ডিভাইসগুলোর কিবোর্ড আছে সেই ডিভাইসগুলোর নাম তোমরা লিখে পেলে। এবার দেখো তোমাদের প্রশ্ন উত্তরের সঙ্গে আমরা মিলিয়ে নিই। দেখো এবার প্রথমটা দেখো আলট্রাসোনোগ্রাফি, এবং তারপরেটা হচ্ছে ক্যালকুলেটর, তারপরেটা হচ্ছে তোমার স্মার্টফোন, এবং নিচের দিকে বা দিকে যেটা সেটা হচ্ছে তোমার টাইপরাইটার, এবং মাঝখানে যেটা আছে নিচের মাঝখানে যেটা সেটা হচ্ছে আমরা সবাই চিনি সেটা হচ্ছে ল্যাপটপ, এবং ডান সাইডে নিচে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল ডিকশনারি। দেখো প্রত্যেকটা ডিভাইসে কিবোর্ড আছে এবং কিবোর্ড দ্বারা পরিচালিত হয়। মূল্যায়ন, এবার দেখো প্রথম ইনপুট শব্দের অর্থ কি তোমরা বলো তো, ইনপুট শব্দের অর্থ? হ্যাঁ ইনপুট শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো। দেখি উত্তরটা সঠিক হয়েছে নাকি। দ্বিতীয়টা দেখো মাউসের সাথে বা ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইসটিকে, ইঁদুরের সাথে তুলনা করা হয় কোন ডিভাইসটিকে? হ্যাঁ ইঁদুরের সাথে তুলনা করা হয় মাউস। দেখি উত্তরটা সঠিক হয়েছে নাকি। দেখি এবার তিন নম্বর প্রশ্নটা দেখো, যে কোনো শব্দ কম্পিউটারে পাঠানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ মাইক্রোফোন। দেখি উত্তরটা সঠিক হয়েছে নাকি। সচরাচর কোনটি সাহায্য, সচরাচর কোনটি সাহায্য ডাটা ইনপুট দিতে হয়? আমরা সাধারণত কোন ডিভাইসগুলো ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করি বলতে পারবে? হ্যাঁ কিবোর্ড এবং মাউস। দেখি উত্তরটা সঠিক হয়েছে নাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নতুন কি শিখলাম সেগুলো আমরা দেখি। দেখো হুইল, আমরা নতুন একটা জিনিস শিখলাম, হুইলটা কি? দেখো হুইলটা হচ্ছে যে ডিভাইসটার মাধ্যমে কোনো তথ্য বা উপাত্ত, তথ্য বা উপাত্ত আপডাউন করার জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হুইল। দেখো আমরা হুইলটা কীরকম, এই যে একটা মাউস আমরা দেখতে পাচ্ছি, দেখো মাউসে একটা লাল বৃত্ত তীর চিহ্নতে যেটা বিলিং করছে মানে আপডাউন করছে এটা হচ্ছে হুইল বা ইচ্ছল সফটওয়্যার, এই হুইল বা ইচ্ছল সফটওয়্যার। ঠিক আছে এবার দেখো আমরা আইকন দেখি। আইকন হচ্ছে আমরা কম্পিউটারে বিভিন্ন যে প্রোগ্রামগুলো দেখি, যে সফটওয়্যারগুলো দেখি, যে অ্যাপ্লিকেশনগুলো দেখি সেইগুলোর পাশে একটা ছোটো ছোটো চিহ্ন দেওয়া থাকে, এই চিহ্নটাকে আমরা আইকন বলে থাকি। এবার দেখো ভয়েস রিকগনিশন, ভয়েস রিকগনিশন আমরা যেটা ভয়েস রেকর্ড করি সেটা কম্পিউটারে হতে পারে, সেটা ল্যাপটপে হতে পারে, সেটা মোবাইল ফোনে হতে পারে, বিভিন্ন যে আমরা রেকর্ডটা করি ভয়েসটা রেকর্ড করি সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন। এবার কী শিখেছিলাম, মাইক্রোফোন। মাইক্রোফোনটা কি? যেটা কম্পিউটারের ভিতরে শব্দ বা গান প্রবেশ করানো হয় সেটাটা, সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস। বাড়ির কাজ, তোমাদের পরিবারে কে কোন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করে তার একটা তালিকা তৈরি করে তোমরা আগামী ক্লাসে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ক্লাসে আমি তোমাদের আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, থাকবে ভালো থাকবে, এবং বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ।